চিংড়ি বেগুন, এই রেসিপিটার নাম। এটা আমার ঠাকুমা করতেন যখন আমরা ছোট ছিলাম, এইভাবে খেয়েছি। আমার মাও অনেকবার করেছে ঠাকুমার দেখে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে দেখবেন, এটা দারুণ টেস্টি একটা রেসিপি, আর গরম ভাতের সঙ্গে জমে যাবে একবারে। চিংড়ি মাছটা এইভাবেই আমি করি। আজকের এই রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। সর্ষের তেল দিচ্ছি, গোটা জিরে, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ। নুন দিয়ে দিচ্ছি, ভালো করে পরিষ্কার করে রেখেছি, আর এই যে ল্যাদগুলোকে কিন্তু ছাড়াইনি, ল্যাদগুলো রেখে দিয়েছি। এটা এরকমই রাখতে হবে, কিন্তু এটা খেতে দারুণ টেস্টি একটা খাবার। চিংড়ি মাছগুলো যাতে গলে না যায় তার জন্য ল্যাদগুলো রেখে দেওয়া। এর সাথেই চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি, আলাদা করে ভাজার কোনো দরকার নেই। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, সব হাফ চামচ করে হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি দিচ্ছি, ওর সাথে একটা ধনে পাতা ছিল দিয়ে দিলাম, নুন দিয়েছি, ভালো করে মাখিয়ে ভেজে নেব। এটা একটা বাংলাদেশি রান্না, আমার ঠাকুমা এরকম করে করত। তবে ঠাকুমার সময় ক্যাপসিকাম কিন্তু ঠাকুমা দিত না, এটা আমি অ্যাড করলাম। মনা একটু জল দিচ্ছ, এটা বেশ কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো জল। খুব একটা বেশি জল দেওয়ার দরকার নেই, যেটুকুতে এই চিংড়ি মাছটা সেদ্ধ হয় সেইটুকু জল দিতে হবে। এই জলের সঙ্গে আপনারা কিন্তু দু চামচ দই ফেটিয়ে নিয়ে দিতে পারেন, আমি দেবো না। আপনারা একটু নারকল কোড়া দুধ বা নারকল কোড়া ডাইরেক্ট দেওয়া যেতে পারে, আর দইও আপনারা অ্যাড করতে পারেন, কিন্তু আমি করব না। আজকে একটা সিম্পল রান্না করব। আমি বেগুনটা কেটে ধুয়ে রেখেছিলাম, এখন বেগুনটা অ্যাড করব। জল দিয়ে দেওয়ার পর কিন্তু বেগুনটা দিতে হবে, বেগুনটা কষালে হবে না। এবার ঢাকা দিয়ে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। 5 মিনিট 10 মিনিট বলা যাবে না। পারফেক্ট, সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। আপনারা এইভাবে বাড়িতে করবেন, এটা দারুণ টেস্টি একটা খাবার। আর চিংড়ি মাছগুলো একদম কিন্তু গলে যায়নি, দেখা যাচ্ছে। শুধু এর লেজগুলোকে খালি রেখে দিতে হবে, বাকি আমরা মাথাটা কেটে বাদ দিয়ে দেবো। আর আগে থেকে এটাকে সেদ্ধ করার কোনো দরকার নেই চিংড়ি মাছটাকে।
একদম তরকারির সাথে করে দিলে এর একটা দারুণ গন্ধ বের হয়। বডি স্প্রে পারফিউম। আপনারা চাইলে এতে আরও লঙ্কা অ্যাড করতে পারেন বা কাঁচা লঙ্কাগুলো স্কিপ করতে পারেন। এবার আমি নামিয়ে নিচ্ছি, তার আগে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। ব্যাস হয়ে গেল, একটা দারুণ টেস্টি আর গ্রেভিটা এরকমই থাকবে, গরম ভাতের সাথে খেতে দারুণ ভাল লাগে। চিংড়ি বেগুন এই রেসিপিটার নাম, এটা আমার ঠাকুমা করতেন যখন আমরা ছোট ছিলাম, এইভাবে খেয়েছি, আমার মাও অনেকবার করেছে ঠাকুমার দেখে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে দেখবেন, এটা দারুণ টেস্টি একটা রেসিপি আর গরম ভাতের সঙ্গে জমে যাবে একবারে। চিংড়ি মাছটা এইভাবেই আমি করি। আজকের এই রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে।